বাংলাদেশ ইজ এ ডেঞ্জারাস কান্ট্রি মিনিমাম 1 লক্ষ টাকার উপরে বাংলাদেশে যাওয়ার আগে কেন আমাদেরকে ডাক্তার কাছে যেতে হবে কেন রোগ আছে সব দেখিও বেটার লিস্টে আছে প্লিজ আই উইল চেক বাই মাইসেলফ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমরা বাংলাদেশ যাব সেটা বাংলাদেশে যাওয়ার আগে আমাদের কিছু প্রস্তুতি আছে সেই প্রস্তুতিটা হচ্ছে আমাদেরকে প্রথমে ডাক্তারের কাছে যেতে হবে এবং কেন ডাক্তারের কাছে যাব বাংলাদেশে যাওয়ার আগে কেন আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে কেন কেন সো সিক না আমরা আসলে সিক না তবে কেন ডাক্তারের কাছে যাব সেটা নিয়ে আজকে আমাদের ব্লগ আমাদের সঙ্গেই থাকুন নাদিয়ার মা হ্যাঁ বলো কেন কেন আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে কেন বাংলাদেশ ইজ এ ডেঞ্জারাস ডেঞ্জারাস কান্ট্রি নো ইটস নট ট্রু It's true. It has so many infections, so many diseases. Water supply is complicated. Pani supply is complicated, isn't it? তাছাড়া আসলে ওই মানে যেহেতু সে বাংলাদেশে যাবে একটা নতুন দেশ এটা যে কোনো মানুষ আমরা ইউরোপে মানুষ যখন কোনো নতুন দেশে যায় তখন তারা সেই দেশটা সম্পর্কে একটু স্টাডি করে না অনলাইনে বিভিন্ন বিভিন্ন যে আছে বিভিন্ন যে মেটেরিয়ালস সেগুলো সে স্টাডি করে সে যেটা পাইলো যে বাংলাদেশ সম্পর্কে দেখি আমাদের দেশের যে পানিটা সব পানিবাহিত রোগ প্রচুর হয় এবং আমাদের দেশের আরো অনেক ধরনের মানে এটা আমাদের মানে জার্মান যে বিভিন্ন যে ওয়েবসাইট গুলোতে সেগুলো খুঁজে পাইছে আমাদেরকে একটা we're gonna talk with our doctor and he will advise us whether we're gonna take some vaccination or not maybe he can prescribe us some medicine which we can take just in case we get something like a diary or something or dengue fever I don't know এটা এখানকার ডাক্তাররা আসলে জিনিসটা করে যে আপনি বাংলাদেশে বা এরকম অনেকে আফ্রিকাতে যাওয়ার আগে অনেক ধরনের টিকা নিয়ে যায় বা এই ধরনের অনেক কিছুই এদেশে ডাক্তাররা খুব কেয়ার করে তো সেই জন্য আমাদের এদেশে প্রত্যেকটা মানুষই কিন্তু এক একটা ডাক্তারের আন্ডারে থাকে মানে আমি আমাদের যে এদেশে বলে হাউস ডাক্তার লাইক আওয়ার ফ্যামিলি ডক্টর তো সেই ফ্যামিলি ডক্টর আমাদেরকে আজকে প্রেসক্রাইব করবে বা আমাদেরকে সাজেশন দিবে যে আমরা নো অ্যাকচুয়ালি ইটস নট কমপ্লিটলি ট্রু বিকজ নাইদার গোস টু সেপারেট ডক্টর সো ইটস অ্যাকচুয়ালি ফর অ্যাডাল্ট ফর আমাদের দুইজনের জন্য ইউ নো সেটাই তো আমরা সেখানে আজকে যাচ্ছি এবং সেখানে যে আমাদের কি কি আমরা জানবো আসলে আমাদের জন্য খুব ইন্টারেস্টিং আমি তো আসলে আমি যখন একা বাংলাদেশে গিয়েছি when I went alone আমি কিন্তু কোনো কিছু নিই না আমি জাস্ট চলে গেছি because it's my country but ওরা তো yes but we have Nadia with us এটা আমার দেশ কিন্তু এটা Nadia এবং Natasha-র জন্য most worry about Nadia Nadia-র জন্য সবচেয়ে ওর মার বেশি চিন্তা তবে আমি বলছি কোনো কিছু হবে না কিন্তু ইউরোপিয়ান মানুষ তো এটা আসলে ওরা আসলে এত মানে মানে আছে না যে খুব রিল্যাক্সে চলে গেল ওরকম না বাট আমি বলছি কোনো সমস্যা হবে না কিন্তু তারপরও যেহেতু সে আমার সহধর্মিনী এবং তার ওপিনিয়নও আমাকে আসলে কনসিডার করতে হবে এই জন্য আমরা আসলে ডাক্তারের কাছে যাচ্ছি এই যে আমরা চলে আসছি আমাদের বাসা থেকে একদম কাছে ডাক্তার মানে 2-3 মিনিটস ড্রাইভ ইয়েস ডু ইউ হ্যাভ অ্যাকচুয়ালি দ্য সেম ডক্টর সিস্টেম লাইক ইন জার্মানি লাইক প্রাক্সিস আমাদের দেশে অনেক কিছু উন্নত হয়ে গেছে বাট এখন আসলে ডাক্তার সাইডটা আসলে আমরা এখনো অনেক পুয়ার আমি বলবো আসলে ডেভেলপিং কান্ট্রি না তাশা স্টিল আমি জানি তুমি জানো আমি জানি তুমি কিভাবে জানো তুমি কখনো বাংলাদেশে যাও নাই মেবি আওয়ার সিস্টেম ইজ বেটার দ্যান বেলারুস নো হাইলি ডাউট ডেফিনেটলি নট হোয়াট অ্যাবাউট বাংলাদেশি মেডিসিন আমাদের মেডিসিন কিন্তু আসলে খুব ভালো আমাদের মেডিসিন খুব ভালো হ্যাঁ So if I will be sick, I will get some good medicine. I will not become sick from the medicine. Like, I don't get poisoned by medicine. না আমাদের দেশের মেডিসিন অলসো সাপ্লাই টু দ্য আফ্রিকা আফ্রিকাতে আমরা পাঠাই আমাদের এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টি নাদিয়া আমরা এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে নাদিয়া বলতেছে বৃষ্টি হচ্ছে মুখে বৃষ্টি পড়তেছে নাদিয়া বৃষ্টি আমার মেয়ে ছাতা লাগবে নাদিয়া ছাতা ছাতা ওই ছাতাও লাগবে আমার মেয়ের দেখছেন কি সুন্দর বাংলা বলে আমার মেয়ে চলো তাড়াতাড়ি চল এই যে আমরা এখানে চলে এসেছি এই যে পিছনে হচ্ছে আমাদের ডাক্তার চলো চলো তাড়াতাড়ি বলো তো নাদিয়া তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি এখনো বলতে পারে না আমার মেয়েটা এই যে আমরা ডাক্তারের ওয়েটিং রুমে ওয়েট করছি
আমরা অলরেডি আমাদের সব ইনফরমেশন দিয়ে দিয়েছি, এখন আমরা ওয়েট করছি। কি এখানে সুন্দর একটা জিনিস, ও এখানে খুব সুন্দর একটা জিনিস, ও ধরে না, এগুলো ধরে না, বকা দিবে ওরা। তুমি ওই যে ওইটা ওইটা দেখো, ওইটা দেখো, তুমি দেখো, শুধু ধরার দরকার নেই, ধরার দরকার নেই। নাদিয়া নাদিয়া কি সুন্দর, সবাইকে আসসালাম আলাইকুম দাও, তোমাকে তো আমরা ওই সময় পরিচয় করাই দিই নি। ও এটা সুন্দর, আশা তুমি কি অনেক চিন্তিত? মনে আছে যে ওই আমরা যে বেলারুসে বিভিন্ন, এখানে কিন্তু বাচ্চাদের খেলার কিছু নাই, দেখছেন এটা কিন্তু আমি বেলারুসে যেয়ে দেখতে পারছি, সব জায়গায় বেবিদের খেলার জন্য কিছু থাকে বেলারুসে, বা জার্মানিতে কিন্তু নাই না। হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে, বলো আয়ে বৃষ্টি ঝেপে, এটা কি ওই ছাতা, ছাতা লাগবে কিন্তু মানুষ অনেক ভালো, মানে হিউম্যান বিইংস আর গুড, অথবা সিস্টেম সেটাই, সে তো আমি সে বলতেছি নিজে নিজে চেক করবে। নাতাশাকে হতাশ করবেন না, সেটাই বলতেছে, হতাশ হবে না, বিলিভ মি, মানে বাংলাদেশের মানুষ আমি অনেক ভালো না, আমি 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 ভালো কি আমি ভালো না সেটাই, বাংলাদেশের সব মানুষই আমার মতো, স্বাভাবিক। এটা আমি মনে করেছি এটা মায়েদের একটা চিন্তা করাটাই স্বাভাবিক, সে যদি চিন্তা না করতো এটাই অস্বাভাবিক। আসলে ডাক্তারের কাছে একটা লম্বা সেশন হয়েছে, এটা আমাদের জন্য আসলে একটা নতুন নতুন দিক আমরা আসলে জানতে পেরেছি বাংলাদেশ সম্পর্কে। তো নাতাশা আমাদের কয়টা টিকা নিতে হবে? তুমি আমি তিন, আমি তিনটা, তুমি তিন টিকা, আর তুমি দুই টিকা, তুমি দুই টিকা, হ্যাপাটাইটিস এ, হ্যাপাটাইটিস বি, তারপর আর কি টাইফয়েড, 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 আর একটা হচ্ছে জলতাঙ্ক, যেটা র‍্যাবিস, এটা হচ্ছে যে কুকুর কামড় দিলে যেটা লাগে না। আসলে আমরা যখন ডাক্তারের কাছে গেছি তখন ডাক্তার একটা লিস্ট বের করছে, এখন সেই সত্যটা জিনিস পড়ে পড়ে আমাদেরকে ডেঙ্গু, ডেঙ্গুর কোনো আসলে কোনো টিকা নাই এটা তো আমরা জানি, সবকিছু আসলে বাংলাদেশ যত ধরনের রোগ আছে সব দেখি ওটা লিস্টে আছে। তো আমরা আসলে খুব সারপ্রাইজ হয়েছি, এবং নাতাশা অলরেডি হ্যাপাটাইটিস এ বে নাতাশার আছে, তো নাতাশা শুধু টাইফয়েড নিবে আর হচ্ছে ওই যে জলতাঙ্ক র‍্যাবিস, যেটা যেটা যে কুকুর কামড় দিলে যেটা হয় আর কি না। You guys should comment us whether we should take some medicine against malaria. Is it relevant in December, January? Actually, doctor, what doctor said? Maybe... But I'm not, he's not living in Bangladesh. You should ask people who live in Bangladesh. সেটাই, আমাদের কি মেলে? There are some doctors out there from Bangladesh and they... আচ্ছা, আপনাদের কোনো ডক্টর যদি দেখতে দেখেন... Where the tourists should take malaria medicine if we are staying mostly in Dhaka. ঢাকার মধ্যে কিন্তু ম্যালেরিয়া নাই, এটা উনিও বলছে। তবে আমরা আসলে চিটাগং বা কক্সবাজারের দিকে যাওয়ার একটা প্ল্যান আছে, ওই দিকে কিন্তু আপনার ম্যালেরিয়া ফর শর্ট স্টে, বাট তারপরও যদি কোনো ডাক্তার যদি দেখে থাকেন যে আসলে এগুলো নেওয়ার দরকার আছে নাকি ফরেনারদেরকে, তাহলে সেটা আমাদেরকে জানা দেবে। হোয়াট অ্যাবাউট নাদিয়া, নাদিয়া নাদিয়ার কি হবে দেখি, ওই যে নাদিয়া, নাদিয়া ওই নাদিয়া, অলসো রাবিস, নাদিয়া কি অলসো typhoid most probably, আদিয়া টাইফয়েড নিবে, আর কি নিবে নাদিয়া, নাদিয়া আর কি নিবে, what else, that's it, the rest she has, নাদিয়া তাহলে টাইফয়েড নিবে আর কি নিবে, rabies, নাদিয়া হচ্ছে দুইটা, মানে ওর নাতাশার মতো, আর আমার হচ্ছে চারটি গা নিতে হবে, কারণ আমি হেপাটাইটিস এ বি এগুলো এখনো নেওয়া হয় নাই, কারণ এটা আমাদের কত পুরো এক মাস তিন তিনটা সেশনে ওরা আমাদেরকে দিবে, থ্রি সেশন one month, এবং and we have to buy this vaccination by ourselves, যেটা cost minimum 1000 minimum, I think minimum 1 lakh টাকার উপরে আমাদের এটা ব্যয় করতে হচ্ছে,
But the good news, most probably our insurance gonna pay. সেটাই ডাক্তার যেটা বলছে যে আমাদের যে ইন্স্যুরেন্স আমরা হেলথ ইন্স্যুরেন্স পে করি সেই হেলথ ইন্স্যুরেন্স আমাদের সেটা পে করবে আচ্ছা তুমি কি বলো আমি বাস নে হ্যাঁ পাউন খেলবা সেটাই ওই খেলবা সো আমাদের হেলথ ইন্স্যুরেন্স আমাদের 1 লক্ষ টাকা পে করার কথা বাট আগে আমাদের পকেট থেকে দিতে হবে পরে আমরা হেলথ ইন্স্যুরেন্স কাছে ক্লেম করলে হওয়া পাওয়া যেতে পারে ইজ ইট শিওর অর ইজ নট শিওর নো pretty sure which but first we have to buy by ourselves সেটাই and then we gonna put the bill in the insurance and they're gonna pay us back hopefully আর না দিলেও কিছু করার নাই আমাদের এটা এটা এই এটা কি এটা ছোট দুধ এটা তোমার দুধ না এটা বেবি দুধ ওর একটা বেবি আছে বেবির জন্য দুধের ফিডার আছে আমাদের থেকে কিছু ইনফরমেশন জানতে পারছেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ উই